সুপার হিউম্যান বা বায়োনিক সেনা নিয়ে বিশ্বের উন্নত দেশগুলোতে বেশ কথাবার্তা হচ্ছে। এটা কি রোবট নাকি মানুষের মতো তৈরি কোনো কিছু, এই নিয়ে রহস্যের অন্ত নেই। ভারতের চলচ্চিত্র নায়ক রজনীকান্তের রোবট সিনেমাটি বেশ সাড়া জাগিয়েছে। অবিকল মানুষের মতো রোবট বানিয়ে সেই রোবটকে দিয়ে ভালো মন্দ কাজ করানোর প্রস্তুতি উঠেছিল রোবট সিনেমাটিতে। এখন সেরকম বায়োনিক সেনা কি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য কেউ বানাচ্ছে? বিষয়টি নিয়ে প্রথম কথা উঠে 2016 সালের মাঝামাঝি সময়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই সময় দাবি করেছে যে রাশিয়া অত্যন্ত গোপনে মানবদেহের বিভিন্ন ধরনের, এমনকি মানবদেহের জেনেটিক কোড পরিবর্তন করে অতি মানবীয় ক্ষমতার অধিকারী সুপার হিউম্যান বা বায়োনিক সেনা তৈরির ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এমন নজিরবিহীন সংবাদটি ফাঁস করেছিল আসলে রাশিয়ার নিজস্ব স্পটনিক নিউজ এজেন্সি। তাদের দেয়া তথ্য মতে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা দাবি করেছিল যে অতি মানবীয় ক্ষমতার অধিকারী সেনা বা বায়োনিক সুপার হিউম্যান সোলজার তৈরির লক্ষ্যে মানব দেহের সক্ষমতা যতটা সম্ভব বৃদ্ধি করতে অত্যন্ত গোপনে কাজ করে যাচ্ছে রাশিয়ার পুতিন সামরিক বাহিনীর গবেষণা শাখা। তারাই ধারাবাহিকভাবে এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে গোপনে মানব দেহের শক্তিশালী বাড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন এবং বিশেষ করে মানব মস্তিষ্কের ইমপ্ল্যান্ট বা সুপার মাইক্রোস্টিপস বসানোর জন্য অত্যন্ত ব্যাপক গবেষণা এবং উন্নত ও উন্নয়ন অব্যাহত রেখেছে দেশটি। পাশাপাশি চেষ্টা করা হচ্ছে বায়োনিক সোলজারের জেনেটিক কোড পরিবর্তন করা, যাতে যুদ্ধক্ষেত্রে একজন সুপার হিউম্যান সোলজার হয়ে উঠতে পারে অতি ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক আগ্রাসী। পেন্টাগনের কর্মকর্তাদের দাবি অনুযায়ী ভয়ঙ্কর মাত্রার সক্রিয় কোনো যুদ্ধক্ষেত্রে দীর্ঘমেয়াদী দখল সেনাকে সহজে সহ্য করার উপযোগী করে তুলতে উদ্দীপক ওষুধ এবং স্টেরয়েড ব্যবহার নিয়ে গবেষণাগারে গোপন পরীক্ষা চালাচ্ছে রাশিয়ার বিজ্ঞানীরা। যদিও মানব শরীর এহেন গবেষণাগার বিশেষ কখনো মুখ খোলেনি রাশিয়ার পুতিন প্রশাসন, এবং এটি কতটুকু বাস্তব তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। তবে এটা ঠিক যে এই ধরনের সুপার হিউম্যান বা বায়োনিক সোলজার তৈরির প্রযুক্তিগত উন্নয়নে সফল হলেও একজন রাসায়নিক সোলজার ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি হাসি মুখে সহ্য করে দীর্ঘপথ পাড়ি দিতে পারবে এবং যুদ্ধক্ষেত্রে অকল্পনীয়ভাবে দীর্ঘ সময় ধরে টিকে থাকার যোগ্যতা অর্জন করতে পারবে। অন্যদিকে সুপার হিউম্যান সেনাকে ব্যাটল ফিল্ডের ভয়ঙ্কর পরিস্থিতিতে কেন্দ্র কমান্ড বিধাহীনভাবে মানতে বাধ্য করতে তার মস্তিষ্ক মাইক্রো অ্যাডভান্স চিপস বসিয়ে দেওয়ার পদ্ধতি নিয়েও গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্বের বেশ কিছু সুপার পাওয়ার দেশগুলো। তাছাড়া যুদ্ধক্ষেত্রে চিকিৎসকের কোনো ধরনের সাহায্য ছাড়াই দেহের যে কোনো ক্ষত যেন নিজে নিজেই সারিয়ে তুলতে পারে সেই লক্ষ্যে প্রয়োগ করা হচ্ছে আণুবীক্ষণিক প্রযুক্তির ব্যবস্থা। এই প্রযুক্তির মাধ্যমে সেনার দেহে বসিয়ে দেওয়া হবে কাঙ্ক্ষিত চিকিৎসক, অতি ক্ষুদ্র যান্ত্রিক ডিভাইস, এবং সেনা দেহকে সুপার হিউম্যান আকারে আরও শক্তিশালী করার জন্য দেহে বসানো হবে বহিঃকঙ্কাল বা এক্সট্রো এক্সটেনসেন্স সিস্টেম। তাছাড়া রাসায়নিক সোলজারের হাত পা বাহুতে যোগ করা হবে অত্যন্ত শক্তিশালী যান্ত্রিক হাত, পা কিংবা বাহুসহ আরও নানা ধরনের বহিঃকাঠামো বা বাড়তি দেহ কাঠামো, যাতে একজন সেনা ইচ্ছে করলেই যুদ্ধক্ষেত্রে তার হাত পা বা বাহুর প্রয়োজনে বা খুব সহজে ব্যবহার করে তার শত্রুপক্ষকে পরাস্ত করতে সক্ষম হয়। একইভাবে একজন বায়োনিক সেনা যেন তার বাড়তি দেহ কাঠামোকে ইচ্ছে মতো এবং প্রয়োজন মাফিক নাড়াতে বা ব্যবহার করতে পারেন, তারও ব্যবস্থা করবে এই আণুবীক্ষণিক এবং উচ্চ প্রযুক্তির ডিভাইস। আসলে হলিউডের সিনেমায় দেখা এক্সম্যান বা আয়রন ম্যান নায়কের যে শক্তিশালী রূপ ফুটিয়ে তোলা হয়েছে, বাস্তবে অদূর ভবিষ্যতে রাশিয়ার সুপার হিউম্যান সেনা সেরকম কিছু একটা হয়তো হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও বর্তমানে এই সম্ভাবনাটি একেবারে একটি কাল্পনিক বিজ্ঞান গল্প বলে মনে করা হতে পারে। এদিকে অবশ্য মার্কিন সরকারের ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা ডারপা তাদের নিজস্ব গোপন গবেষণাগারে এই জাতীয় সুপার হিউম্যান সোলজার তৈরির গবেষণাকে বৈধতা দিতে সরকারের সবুজ সংকেতের অপেক্ষা রয়েছে বলে মনে করা হয়। আর তাই সেই লক্ষ্যকে সামনে রেখে রাশিয়ানদের সুপার হিউম্যান তৈরির গবেষণার বিষয়টিকে ব্যাপকভাবে প্রচার কিংবা উপস্থাপন করেছে বলে অভিমত প্রকাশ করেন অনেক সামরিক বিশ্লেষক। এদিকে যুদ্ধক্ষেত্রে সুপার হিউম্যান সোলজার নামানোর গোপন গবেষণা একেবারে পিছিয়ে নেই যুক্তরাজ্য। 2015-2016 সালের দিকে ফাঁস হওয়া এক গোপন নথিতে জানা যায় আগামী 30 বছরের মধ্যে যুদ্ধের ময়দানে অতি মানবীয় ক্ষমতা এবং সক্ষমতার অধিকারী সুপার হিউম্যান
সুপার হিউম্যান বা বায়োনিক সোলজার নামানোর প্রযুক্তিগত সক্ষমতা এবং সম্ভাবনা যাচাই করছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাছাড়া যুক্তরাজ্যের ডেইলি মেইল নিউজের তথ্য মতে 2017 সালের 23 অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, যুক্তরাজ্যের বেশ কিছু ডিফেন্স ডেভেলপমেন্ট ফার্ম মানবদেহের জেনেটিক কোড পরিবর্তন করে অতি ভয়ঙ্কর সুপার হিউম্যান সেনা তৈরির গবেষণা চালাচ্ছে। বসেনেও চীনেও 2020 সালের শেষের দিকে চীন রীতিমতো ঘোষণা দিয়েছে যে তাদের মতো বিশাল সক্ষমতা সম্পন্ন সেনা বা সুপার সোলজার বানানোর কাজে হাত দেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের এই ঘোষণার পর ফ্রান্সও বৈজ্ঞানিক উপায়ে সেনাদের সক্ষমতা বা দক্ষতা বাড়ানোর জন্য কাজ শুরু করেছে। এসব সেনারা নাকি দ্রুত দৌড়াবে, ক্লান্ত হবে না, লাগবে না ক্ষুধা, সারাক্ষণ লড়তে পারবে। এর মধ্যে হোম রোবোকপা ফার্মের এ জাতীয় একটি প্রজাতির নামক আন্তর্জাতিক গণমাধ্যমেও বেরিয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশের সংবাদ।